আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে ভিডিওতে আপনাদের জন্য নতুন একটা পটেনশিয়াল এয়ারড্রপ শেয়ার করব। তো আজকে যে এয়ারড্রপ শেয়ার করব এটার নাম হলো সাবকিউরি নেটওয়ার্ক। এখানে কিন্তু প্রাইস পুল প্রায় কিন্তু আপনার 50 মিলিয়নের এসকিউটি টোকেন, ঠিক আছে? তো এই ইভেন্টটা থেকে মিনিমাম কিন্তু আপনাদের 100 থেকে 500 ডলার বা $1,000 কিন্তু প্রফিট হওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে? আর ওদের প্রজেক্টটা কিন্তু খুবই স্ট্রং। তো এটাতে কীভাবে পার্টিসিপেট করবেন এটা কিন্তু আমি লাইভ দেখাই দেবো। সিম্পল কিছু টাস্ক কমপ্লিট করলে কিন্তু ওদের যেই ইভেন্টটা সেটাতে কিন্তু আপনারা পার্টিসিপেট করতে পারবেন। তো তার আগে বলে রেখে, যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেই, মাস্ট বি জয়েন করে নেবেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। এখানে কিন্তু আমরা এয়ারড্রপ প্লাস ইনস্ট্যান্ট লোড অফার দেন বিভিন্ন এক্সচেঞ্জের অফারগুলো শেয়ার করে থাকি। তো মাস্ট বি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন, ঠিক আছে? আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর আজকে ভিডিওতে একটা করে লাইক দেবেন। তো আজকে যে ইভেন্টটা আছে এটার লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, টুডে অফার লিঙ্ক নামে। তো এটাতে ক্লিক দিলে কিন্তু এই পোস্টটাতে নিয়ে আসবে। তো এখান থেকে আমি স্টেপ বাই স্টেপ দেখা দেবো কীভাবে আপনারা পার্টিসিপেট করবেন। তো ফার্স্ট অফ অল দেখেন, এখানে ইভেন্ট লিঙ্ক আছে না, এটা জাস্ট কপি করে নেবেন। কপি করার পর আপনারা মিসেস অথবা কিউআই ব্রাউজার দিয়ে কিন্তু কাজটা কমপ্লিট করবেন, ঠিক আছে? তো আমি কিন্তু ডেস্কটপ দিয়ে দেখাই দিতে আছি, আপনারা কিন্তু এই সেম কাজটা কিন্তু আপনি মোবাইল দিয়েও করতে পারবেন। তো কী করবেন, আপনার কিউআই অথবা মিসেস ব্রাউজারটা ওপেন করবেন। ওপেন করার পর যে লিঙ্কটা দিলাম না, এই লিঙ্কটা পেস্ট করলে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। আর অবশ্যই কিন্তু আপনাদের যেই কিউআই অথবা মিসেস ব্রাউজারে কিন্তু মেটামাক্স এক্সটেনশনটা অ্যাড থাকা লাগবে, ঠিক আছে? এখানে দেখেন, জয়েন সাবকিউরি সিকার্স 50 মিলিয়ন এসকিউটি চ্যালেঞ্জ, মানে এখানে কিন্তু প্রায় 50 মিলিয়নের এসকিউটি টোকেন গিভওয়ে করবে, ঠিক আছে? আর এটা চলবে আপনার মেবি 10 এপ্রিল পর্যন্ত, মানে বেশি দিন সময় নেই। আপনার কিছুদিন কাজ করতে পারবেন, তারপর কিন্তু আপনার টোকেনটা আপনি ক্লাইম করে নিতে পারবেন। তো এখানে কিন্তু আমাদের প্রজেক্ট সম্পর্কে তেমন কিছু না। আমি যদি ওদের টুইটারে গিয়ে দেখাই তাহলে বাকি বিষয়টা বুঝতে পারবেন। আমি ওদের টুইটারে চলে আসছি, প্রায় কিন্তু 60,000-এর কাছাকাছি কিন্তু ফলোয়ার আছে, ঠিক আছে? তো এখানে নিচে দেখেন, ওরা কিন্তু অ্যানাউন্সমেন্ট করে দিছে এখানে কিন্তু প্রায় 50 মিলিয়নের এসকিউটি টোকেন গিভওয়ে দেবে। তো আমি আর বেশি কথা না বলে চলুন দেখাই দিই কীভাবে পার্টিসিপেট করবেন। তো এখানে ফার্স্ট অফ অল আপনারা লিঙ্কটা ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। তারপর এখানে কানেক্ট অপশন আছে, কানেক্টে ক্লিক দিবেন, সরাসরি মেটামাক্সে ক্লিক দিবেন। তারপর আপনার মেটামাক্সে একটা পারমিশন যাবে, পারমিশনটা কি করবেন, নেক্সটে ক্লিক দিবেন, দেন কানেক্টে ক্লিক দিবেন। এটা কিন্তু আপনারা মিসেস ব্রাউজার দিয়ে করলে কিন্তু আপনাদের জন্য সহজ হবে, ঠিক আছে? তো গটিটে ক্লিক দিলাম, তারপর নিচের দিকে দেখেন অ্যাপ্রুভ আছে, অ্যাপ্রুভে ক্লিক দিলাম। তারপর এটাকে পলিগন নেটওয়ার্কে নিতে বলতে আছে, তো আমরা এই সুইচড পলিগন নেটওয়ার্কে নিলাম। তো দেখেন আমার কিন্তু যেই ওয়ালেট কানেক্ট করার টাস্কটা কিন্তু কমপ্লিট। আমি কিন্তু এখানে প্রায় 200টা পয়েন্ট পাইছি। এই পয়েন্টগুলো কিন্তু কনভার্ট হয়ে আপনাকে টোকেন দিবে, ঠিক আছে? এখানে কিন্তু 1x রেফারেল বোনাস। তো আপনারা চাইলে রেফার করতে পারেন না, আদারওয়াইজ করার দরকার নেই। তো এখানে বলতেছে একটা ইমেল দিতে, তো আমি আমার ইমেলটা এখান থেকে দিয়ে দিচ্ছি। সো গাইজ, এখানে আমার ইমেলটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে দেখেন সাইন আপ অপশন আছে, সাইন আপে জাস্ট একটা ক্লিক দিলাম। সাইন আপে ক্লিক দেওয়ার পর আপনারা কী করবেন, আপনাদের যে ব্রাউজারটা আছে না এটা ডেস্কটপ মোড করে নিলে কিন্তু আপনাদের জন্য সহজ হবে আর কি। সো গাইজ, সাইন আপে ক্লিক দেওয়ার পর আপনারা কী করবেন, আপনাদের মেল বক্সটা চেক করবেন। তো দেখেন আমার কিন্তু প্রাইমারিতে মেলটা আসে নাই। এখানে যদি আমি প্রমোশনে ক্লিক দিই তাহলে দেখেন প্রমোশনে কিন্তু আমার মেলটা আসছে। তো আমি এখান থেকে মেলটাতে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর এখানে একটু লোডিং নিতে আসে, দেন মেলটা কিন্তু ওপেন হবে। সো গাইজ, মেলটা ওপেন হওয়ার পর এখান থেকে কী করবেন, ভেরিফাই ইমেলে ক্লিক দিবেন, ঠিক আছে? আর এখানে একটু আপনারা কষ্ট করবেন, কষ্ট করলে কিন্তু এখান থেকে হিউজ লেভেলের একটা আর্নিং করে নিতে পারবেন, ঠিক আছে? তো দেখেন আমার ইমেল কিন্তু অলরেডি ভেরিফাইড হয়ে গেছে, ঠিক আছে? এখানে কিন্তু শো করতেছে। তো আপনাদের কিন্তু লাইভ দেখা দিলাম। আর এখানে কিন্তু আপনারা ডেইলি টাস্ক কমপ্লিট করতে পারবেন। অবশ্যই কিন্তু আপনাদের ডেইলি টাস্ক কমপ্লিট করতে হবে, না হয় কিন্তু এখান থেকে আপনি রিওয়ার্ডটা পাবেন না। তো কীভাবে ডেইলি টাস্ক কমপ্লিট করবেন, তো সেম পোস্টে আপনারা কী করবেন, চলে যাবেন, মানে আপনাদের ওয়েবসাইটের কাজ কিন্তু শেষ। এখন কী করবেন, আপনারা সরাসরি ডেইলির যে লিঙ্কটা দিছি এই লিঙ্কটাকে এখান থেকে কপি করে নেবেন। তো এখান থেকে আমি কপি করে নিলাম। তারপর সেম ব্রাউজারে কী করবেন, আপনারা এটা পেস্ট করবেন। তো পেস্ট করার পর এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে, এখান থেকে কানেক্টে ক্লিক দিবেন। কানেক্টে ক্লিক দেওয়ার পর আপনার মেটামাক্সে মেবি আপনার পারমিশন যেতে পারে, এটা অ্যালো করে দিবেন। আর না হয় এখানে মেবি সাইন আপ করতে বলবে। আচ্ছা, এখান থেকে দেখেন লগ ইন উইথ ওয়ালেট কানেক্ট, তো আমি এখানে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর এখান থেকে মেটামাক্সটা সিলেক্ট করলাম। তারপর সেমভাবে কী করবেন, আপনারা এখানে নেক্সটে দিবেন, কানেক্টে দিবেন। তো দেখেন আমার ওয়ালেট কিন্তু এখান থেকে কানেক্ট হয়ে গেছে, এখানে সাইন করে নেবেন। তো আমি সাইন করে নিলাম। সাইন করার পর এখানে আমার সম্পর্কে কিছু দিতে বলতে আছে, তো এখানে ইউজার নেম দিবেন। তারপর এখান থেকে কি বলছে দেখি, অ্যাড মাই কমিউনিটি আন্ড্রিওয়ার্ড, আন্ড্রিওয়ার্ড দিবেন। আর এখানে একটা ইউজার নেম দিবেন, তো আমি এখানে একটা ইউজার নেম দিয়ে দিচ্ছি, ওয়েট। একটা ইউজার নেম দেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক দিলাম। নেক্সটে ক্লিক দেওয়ার পর এখানে দেখি কীরকম ইন্টারফেস নিয়ে আসে। তো দেখেন এখানে কিছু ইনফরমেশন দিতে বলতে আছে, তো এখান থেকে আমি এইটগুলো সিলেক্ট করে নিলাম। এআই আপনারা আপনাদের মতন করে সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে নেক্সটে ক্লিক দিলাম।
সো গাইজ নেক্সট ক্লিক দেওয়ার পর এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসছে। তো আগেন জেলি লিঙ্কটা কপি করার পর এখানে পেস্ট করবেন, তারপর এখানে কী করবেন আপনার প্রোফাইলে যাবেন, মানে আপনার যেই জেলির প্রোফাইল আছে এখানে যাবেন। যাওয়ার পর এখানে থ্রি ডটে ক্লিক দেবেন, ক্লিক দেওয়ার পর এডিট প্রোফাইলে ক্লিক দেবেন, ক্লিক দেওয়ার পর এখান থেকে দেখেন লিঙ্কেড অ্যাকাউন্ট এটাতে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর এখানে আপনার ইমেল অ্যাড্রেস অ্যাড করে নেবেন, এখানে কানেক্ট বাটন পাবেন, কানেক্টে ক্লিক দিয়ে আপনার ইমেল অ্যাড্রেসটা অ্যাড করে নেবেন, ইমেলের কোড যাবে, কোডটা বসে নেবেন। তারপর এখানে টুইটার টো সেমভাবে এখানে কানেক্ট বাটন পাবেন, কানেক্টে ক্লিক দেবেন, আপনার টুইটারে অথরাইজ যাবে তো অথরাইজ করে নেবেন। তারপর এখানে ডিসকর্ডটা কানেক্ট করতে বলতেছে তো এখানে কানেক্টে ক্লিক দেবেন, ক্লিক দেওয়ার পর আপনার ডিসকর্ডে নিয়ে যাবে। দেন এখান থেকে কী করবেন আর ডিসকর্ডটাকে অথরাইজ করে নেবেন। তো আমি এখান থেকে আমার ডিসকর্ডটাকে অথরাইজ করে নিচ্ছি, ওয়েট। সো গাইজ এরকম একটা ইন্টারফেস আসবে, এখান থেকে আমি অথরাইজ করে নিলাম। করার পর এগেন সেম অথরাইজ করার পর দেখেন আমার কিন্তু যেই ডিসকর্ডটা এটা কিন্তু অলরেডি কানেক্ট হয়ে গেছে, ঠিক আছে। তো এখন আমি সরাসরি ব্যাকে চলে যাব, এখান থেকে ব্যাকে একবার একদম ব্যাকে চলে গেলাম। যাওয়ার পর এখান থেকে কিন্তু আমি আমার টাস্কগুলো কমপ্লিট করতে পারবো। দেখেন এগুলো কিন্তু প্রতিটা টাস্ক, প্রতিটা টাস্কের বিনিময়ে কিন্তু এখান থেকে 50টা এক্সপি আর্নিং করতে পারবেন। তো এই ফার্স্ট টাস্কটা কমপ্লিট করার জন্য কিছু অ্যান্সারের প্রয়োজন হবে, এগুলো কিন্তু আমি পোস্টের সাথে দিয়ে দিছি, ঠিক আছে। এখানে দেখেন এই যে দেখেন কুইজের অ্যান্সার, এগুলো কিন্তু আমি দিয়ে দিছি। এখান থেকে আপনারা দেখে এখানে এই ফার্স্ট টাস্কটা কমপ্লিট করতে পারবেন। তো আমি আপনাদের সহজ কিছু টাস্ক দেখাই দিই। তো এখানে কিন্তু টাস্কের অভাব নেই, তো আপনি যত টাস্ক কমপ্লিট করবেন এত কিন্তু আপনি টোকেন বেশি পাবেন। তো আমি এখানে টুইটারে কিছু টাস্ক দেখাই দিই। এখানে দেখেন পার্টনারশিপে আছে টুইটারে টাস্ক, এখানে কিন্তু টুইটারের অনেক টাস্ক আছে, ঠিক আছে, এগুলো কিন্তু আপনারা কমপ্লিট করতে পারবেন। তো এখান থেকে লাইক অ্যান্ড রিটুইটের টাস্ক আছে, এটাতে ক্লিক দেবেন। তারপর এখানে লাইক দেখেন, এই যে দেখেন লাইক রিটুইট, মানে এখানে ক্লিক দিলে একটা পোস্টে নিয়ে যাবো, এখানে লাইক অ্যান্ড রিটুইট করবেন, দুইটা টাস্ক কমপ্লিট হয়ে যাবে। তারপর ক্লাইম রিওডে ক্লিক দেবেন। আচ্ছা এখান থেকে কী বলছে, ওয়েলকাম প্লিজ কানেক্ট ডিসকর্ড সেটিং অ্যাক্সেস ইউর কমিউনিটি। আচ্ছা ওয়েট, আমি এখান থেকে একটা রিফ্রেশ দিই। আচ্ছা এখান থেকে ক্লাইমে দিলাম, ক্লাইমে দেওয়ার পর এখানে একটু লোড নেবে, লোড নেওয়ার পর কিন্তু আপনার যেই এক্সপিটা এটা কিন্তু ক্লাইম হয়ে যাবে, ঠিক আছে। তো দেখেন আই থিঙ্ক আমার এক্সপিটা কিন্তু আর্নিং হয়ে গেছে মেবি। সো গাইজ দেখেন আমার এক্সপিটা কিন্তু ক্লাইম হয়ে গেছে, এই যে দেখেন আমার কিন্তু 50টা এক্সপি কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। তো এইভাবে কী করবেন আপনারা প্রতিটা টাস্ক কমপ্লিট করে নেবেন। আর ভিডিওটা অনেক লং হয়ে গেছে, তো তার জন্য আমি দুঃখিত। এখানে দেখেন টুইটারের অনেক অনেক টাস্ক আছে, তো এগুলো প্রতিটা টাস্ক আপনারা কমপ্লিট করবেন। যত টাস্ক কমপ্লিট করবেন এত কিন্তু আপনি রিওয়ার্ড পাবেন। আর এখানে কিন্তু আপনার এরকম অনেক কিন্তু টাস্ক আছে যেগুলো করলে কিন্তু আপনি হিউজ লেভেলের আর্নিং করে নিতে পারবেন। তো আশা করি বুঝতে পারছি। আর ইভেন্টটা যখন এন্ড হবে তখন আমি টেলিগ্রাম চ্যানেলে জানাই দেবো, তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে আপনি অ্যাক্টিভ থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আজকে ভিডিওতে একটা করে লাইক দেবেন। আল্লাহ হাফেজ।